নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো শুরু করছি সংগ্রাম এবং শান্তি উপন্যাসটি নিয়ে আজ পড়ব দ্বিতীয় পর্বের রাজ দরবারে অধ্যায় নাম্বার এগারো পরদিন অনেক দেরিতে তার ঘুম ভাঙল প্রথমেই মনে পড়ল আজ তাকে সম্রাট ফ্রান্সিসের কাছে হাজির হতে হবে মনে পড়ল যুদ্ধমন্ত্রী ভদ্র অস্ট্রিয় অ্যাডজুট্যান্ট বিলিবিন ও গতরাতের আলোচনার কথা রাজদরবারে হাজির হবার জন্য কুচকাওয়াজের উপযুক্ত পুরো ইউনিফর্ম পরল অনেকদিন এ পোশাক সে পড়েনি যে গুজে ব্যান্ডেজ বাঁধা হাত নিয়ে বিলিবিনের পড়ার ঘরে ঢুকল কূটনীতি বিভাগের চারটি ভদ্রলোক সেখানে হাজির তার মধ্যে দূতাবাসের সচিব প্রিন্স হিপোলিং কুরাগিনের সঙ্গে বলকনস্কির আগে থেকেই পরিচয় ছিল বিলিবিন অন্যদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিল বিলিবিনের ঘরে সমবেত সকলেই যুবক ধনী হাসিখুশি উঁচু সমাজের লোক ভিয়েনার মতো এখানেও তারা একটি বিশেষ গোষ্ঠী তৈরি করেছে আর তাদের নেতা বিলিবিন গোষ্ঠীটার নাম দিয়েছে লেস নটরেস এই গোষ্ঠীর প্রায় সকলেই কূটনীতিক যুদ্ধ বা রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তাদের সম্পর্ক উঁচু সমাজ বিশেষ বিশেষ মহিলা ও পদস্থ কর্মচারীদের সঙ্গে এই ভদ্রজনরা প্রিন্স আন্দ্রুকে নিজেদের একজন হিসেবেই গ্রহণ করল এর সম্মান তারা বেশি লোককে দেয় না ভদ্রতা ভদ্রতাবশত এবং আলোচনার সূত্র হিসেবে তারা সৈন্য ও যুদ্ধ সম্পর্কে কয়েকটা প্রশ্ন তাকে করল তারপরেই শুরু হলো রসিকতা হাসি ও গল্পগুজব সহযোগী কূটনীতিকের দুর্ভাগ্যের কথা বলতে গিয়ে একজন বলল কিন্তু সবচাইতে বড় কথা হল চ্যান্সেলার তাকে সরাসরি বলে দিল যে লন্ডনে তাকে পাঠানো হচ্ছে প্রমোশন দিয়ে আর তাকেও এটা এইভাবেই মেনে নিতে হবে তখন যে তার মুখের অবস্থাটা কেমন হলো সে কথা ভাবতে পারো কিন্তু মশাইরা এ ব্যাপারে সবচেয়ে শোচনীয় কথা হলো। কুরাগিনকে লক্ষ্য করেই বলছি সেই লোকটা কষ্ট ভোগ করলো আর এই দুষ্টু ডন জুয়ান ভোগ করছে তার সুবিধাটুকু প্রিন্স হিবলিং লাউঞ্জ চেয়ারের হাতলে পা তুলে দিয়ে আরামে শুয়েছিল সে হেসে উঠল বলল সে ব্যাপারটা শুনিয়ে দাও আরে তুমি ডন জুয়ান তুমি বিছু কয়েকজন একসঙ্গে চেঁচিয়ে উঠল প্রিন্স আন্দ্রুর দিকে মুখ ফিরিয়ে বিলিবান বলল তুমি তো জানো না বলকনস্কি এই লোকটি মেয়েদের মহলে যা করে বেড়াচ্ছে তার তুলনায় ফরাসি বাহিনীর প্রায় রুশ বাহিনী বলে ফেলেছিলাম আর কি নৃশংসতা কিছুই না নারী তো পুরুষের সঙ্গিনী ফরাসিতে কথাটা বলে হিপোলিং তার পায়ের দিকে তাকাতে লাগল বিলিবিন ও দলের অন্য সকলে হিপলিতের মুখের উপর হো হো করে হেসে উঠল স্ত্রীর ব্যাপারে প্রিন্স আন্দ্রু হিপোলিতকে কিছুটা ঈর্ষাই করত সে বুঝতে পারল এখানে সকলেই এই লোকটার পিছনে লাগছে করে বলল দেখো বিলিবিন না কিরকম মজা করি কুরাগিন যখন রাজনীতি নিয়ে আলোচনা করে তখন সে অপূর্ব তার গাম্ভীর্য দেখবার মতো সে হিপোলিতের পাশে গিয়ে বসল কপালে ভাঁজ ফেলে তার সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা শুরু করল প্রিন্স আন্দ্রু ও অন্যরা দুইজনকে ঘিরে বসলো একটা কেউকেটা ভঙ্গিতে চারদিকে তাকিয়ে হিপলিত শুরু করল বার্লিন মন্ত্রিসভা মৈত্রীর কথা বলতেই পারে না যদি না যেমন সর্বশেষ মন্তব্যে বলা হয়েছে বুঝতে পারলে তাছাড়া মহামান্য সম্রাট যদি আমাদের মৈত্রীর মূলনীতি থেকে সরে না যান দাঁড়ান আমি এখনও শেষ করিনি প্রিন্স তার হাতটা চেপে ধরে তাকে বলল আমি বিশ্বাস করি হস্তক্ষেপই অহস্তক্ষেপ অপেক্ষা অধিক শক্তিশালী আর একটু থেমে শেষ কথা হল আমাদের আঠেরো নম্বরের চিঠি না পাওয়ার অভিযোগ তো করা চলবে না এইভাবেই ব্যাপারটা শেষ হবে এবার সে বলকনস্কির হাতটা ছেড়ে দিল বোঝা গেল এবার তার বক্তব্য সম্পূর্ণ হয়েছে বিলিবিন বলল ডেমোস্থিনিস তোমার সোনার মুখে যে নুড়ি ঝরছে তা থেকেই তোমাকে আমি চিনি তার মাথার চুল খুশিতে নড়তে লাগল সকলেই হেসে উঠল হিপলিতের হাসি ছকলের চাইতে জোরদার সে যে কষ্ট পেয়েছে তা বোঝা যাচ্ছে কারণ তার শ্বাস টানতে কষ্ট হচ্ছে তবু সে অট্টহাসি না হেসে থাকতে পারল না বিলিবিন বলল দেখো মশাইরা এই ঘরে এমনকি ব্রুণেও বলকনস্কে আমার অতিথি এখানকার জীবনযাত্রায় যত রকম সুখের আয়োজন আছে সে সব কিছু দিয়ে যথাসাধ্য আমি তার আনন্দ বিধান করতে চাই আমরা যদি ভিয়েনায় থাকতাম ব্যাপারটা সহজ হতো কিন্তু এখানে মোরাভিয়ার এই হতভাগা গর্তের মধ্যে সেটা খুবই শক্ত তাই আপনার সকলের কাছেই আমি সাহায্য চাইছি ব্রুনের যা কিছু আকর্ষণীয় সব তাকে দেখাতে হবে তুমি থিয়েটার দেখাবে আমি এখানকার সমাজটা দেখাবো আর তুমি হিপলিত তুমি অবশ্য দেখাবে মেয়ে মহলটা আঙুলের ডগায় চুমু খেয়ে দলের একজন বলল এমিলিকে অবশ্যই দেখাতে হবে সে যে পরমা সুন্দরী ঘড়ির দিকে তাকিয়ে প্রিন্স আন্দ্রু বলল মশাইরা আপনাদের এই আতিথেয়তার সুযোগ নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার যাবার সময় হয়ে গেছে কোথায় যাবেন সম্রাটের কাছে ও ও ও। আচ্ছা বলকনস্কি প্রিন্স সকাল সকাল ডিনারে চলে আসবেন কয়েকজন বলল আপনাকেও দলে ভিড়িয়ে নেব গিয়ে হল পর্যন্ত পৌঁছে দিয়ে বিলিবিন বলল সম্রাটের সঙ্গে কথা বলার সময় খাদ্য সরবরাহ ব্যবস্থা ও পথ নির্দেশ ব্যবস্থার যতটা সম্ভব প্রশংসা করতে চেষ্টা করো সেসবের প্রশংসা করাই উচিত কিন্তু আসল ঘটনা যা তাতে প্রশংসা করা যায় না বলকনস্কে হেসে জবাব দিল যাই হোক যত বেশি পারো কথা বলো তিনি কথা বলতে ভালোবাসেন কিন্তু নিজে কথা বলা পছন্দ করেন না আর কথা বলতেও পারেন না সে তুমি নিজেই দেখতে পাবে অধ্যায় নাম্বার বারো রাজদরবারে প্রিন্স আন্দ্রু অস্ট্রীয় অফিসারদের মধ্যেই দাঁড়িয়েছিল সেই রকম নির্দেশই তাকে দেওয়া হয়েছিল সম্রাট ফ্রান্সিস স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে লম্বা মাথাটা ঈষৎ দোলাল দরবার শেষ হয়ে গেলে আগের দিনের সেই অ্যারজুটানটি আনুষ্ঠানিকভাবে বলকনস্কিকে জানালো যে সম্রাট তার কথা শুনবার ইচ্ছা প্রকাশ করছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে সম্রাট তাকে অভ্যর্থনা জানালো আলোচনা শুরু হবার আগেই প্রিন্স আন্দ্রু অবাক হয়ে দেখল যেন কি বলতে হবে বুঝতে না পেরেই সম্রাট বিব্রত হয়ে পড়ল তার মুখ লাল হয়ে উঠল সে তাড়াতাড়ি প্রশ্ন করল বলুন তো যুদ্ধ কখন শুরু হয়েছিল প্রিন্স আন্দ্রু জবাব দিল তারপর আবার তেমনি সরল আর একটি প্রশ্ন কুতুজব ভালো ছিলেন তো কখন তিনি ক্রেমস ছেড়ে গেলেন ইত্যাদি সম্রাট এমনভাবে কথা বলতে লাগলো যেন কতকগুলি প্রশ্ন করাই তার আসল উদ্দেশ্য সেসব প্রশ্নের উত্তর সম্পর্কে তার কোনো আগ্রহই নেই ঠিক কয়টার সময় যুদ্ধ শুরু হয়েছিল সম্রাট শুধাল ঠিক কয়টার সময় রণক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল তাতে ইয়োর ম্যাজেস্টিকে আমি জানাতে পারবো না তবে আমি যে ডুরেন্স্টিনের ছিলাম সেখানে আমরা আক্রমণ শুরু করেছিলাম বিকেল পাঁচটার পরে জবাব দিতে গিয়ে বলকনস্কে বেশ উত্তেজিত হয়ে উঠল তার আশা জাগল সে যা জেনেছে যা কিছু দেখেছে সেসবের যে বিবরণ তার মনের মধ্যে তৈরি হয়ে আছে এবার তাকে প্রকাশ করবার একটা সুযোগ সে পাবে কিন্তু সম্রাট মৃদু হেসে তাকে বাধা দিল কত মাইল কোন জায়গা থেকে কোন জায়গা ইয়র ম্যাজেস্টি ডুরেন স্টিন থেকে ক্রেমস পর্যন্ত সাড়ে তিন মাইল ইয়র ম্যাজেস্টি ফরাসিরা কি বাম তীর ছেড়ে চলে গেছে স্কাউটদের সংবাদ অনুসারে তার শেষ সৈনিকটিও রাতারাতি ভেলায় চড়ে পার হয়ে গেছে অশ্বাদির জন্য যথেষ্ট খাবার ক্রেমসে আছে তো যতটা প্রয়োজন ঠিক ততটা খাদ্য সরবরাহ সম্রাট তাকে বাধা দিল ঠিক কয়টার সময় সেনাপতি সমীর নিহত হয় আমার বিশ্বাস সাতটার সময় সাতটার সময় বড়ই দুঃখের কথা বড়োই দুঃখের কথা প্রিন্স আন্দ্রুকে ধন্যবাদ জানিয়ে সম্রাট মাথা নোয়ালো সেখান থেকে সরে যেতেই সভাসদরা চারদিক থেকে প্রিন্স আন্দ্রুকে ঘিরে ধরল সর্বত্রই বন্ধুত্বপূর্ণ দৃষ্টি বন্ধুত্বপূর্ণ কথা গতকালের অ্যাডজুটানটি প্রাসাদে না থাকার জন্য তাকে তিরস্কার করল নিজের বাড়িতে থাকবার প্রস্তাব করল যুদ্ধমন্ত্রী এগিয়ে এসে তৃতীয় শ্রেণীর মারিয়া থেরেসা অর্ডার লাভের জন্য তাকে অভিনন্দন জানাল সম্রাট তাকে ওই সম্মানে ভূষিত করেছে সম্রাজ্ঞীর পরিচারক এসে তাকে আমন্ত্রণ জানাল হার ম্যাজিস্ট্রির সঙ্গে দেখা করতে আর্চ তার সঙ্গে দেখা করতে ইচ্ছুক কার কথার জবাব দেবে বুঝতে না পেরে সে কয়েক সেকেন্ড ভেবে নিল তখন রুশ রাষ্ট্রদূত কাঁধে হাত রেখে তাকে জানালার কাছে নিজে গিয়ে কথা বলতে শুরু করলো বিলিভিন যাই বলুক না কেন যে সংবাদ নিয়ে এসে এসেছে সকলেই সেটাকে সানন্দে গ্রহণ করলো একটি ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠানের আয়োজন করা হলো কুতুজবকে মারিয়া থেরেসা গ্র্যান্ড ক্রস দেওয়া হলো এবং গোটা বাহিনীকে পুরস্কৃত করা হলো সব জায়গা থেকে বল্কনস্কেকে আমন্ত্রণ করা হলো। অস্ট্রিয়ার গণ্যমান্য লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেই তার সারা সকালটা কেটে গেল দেখা সাক্ষাতের পালা শেষ করে বিকেল চারটে পাঁচটা নাগাদ সে বিলিবিনের বাসায় ফিরে যাচ্ছিল যুদ্ধ ও ভ্রূণ দর্শনের একটি বিবরণ বাবাকে পাঠাবার জন্য সে মনে মনে একটা চিঠির খসড়া তৈরি করছিল দরজায় পৌঁছে দেখল মালপত্রে অর্ধেক বোঝায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে বিলিবিনের চাকর ফ্রান্স সামনের দরজা দিয়ে একটা পোর্টম্যান্টোকে অনেক কষ্টে টেনে বের করছে বিলিবিনের বাসায় পৌঁছবার আগে অভিযানের জন্য কয়েকটা বই সংগ্রহ করতে প্রিন্স আন্দ্রু একটা বইয়ের দোকানে গিয়েছিল এবং সেখানে কিছুটা সময় কাটিয়েছিল এসব কি সে জিজ্ঞেস করলো অনেক কষ্টে পোর্ট ম্যাটোটাকে গাড়িতে তুলতে তুলতে ফ্রান্স বলল ওহ ইয়র এক্সেলেন্সি আমাদের আরও দূরে সরে যেতে হবে স্কাউল এটা আবার আমাদের পিছু নিয়েছে এ কী বললে বিলিবিন বেরিয়ে এলো তার শান্ত মুখে উত্তেজনার আভাস এই যে এসেছো এবার স্বীকার করো যে এটা খুব মজার সে বলল ভিয়েনার টাবর সেতুর ব্যাপার হে বিনা আঘাতেই তারা পার হয়েছে প্রিন্স আন্দ্রু বুঝতে পারল না তুমি কোথেকে এলে হে শহরের প্রতিটি কোচওয়ান যা জানে সে কথাটা তুমি জানো না আমি আসছি চেষের কাছ থেকে সেখানে তো কিছু শুনলাম না সকলেই যে বাধা ছাধা করেছে তাও কি চোখে পড়েনি না পড়েনি ব্যাপার কি অধৈর্য হয়ে প্রিন্স জানতে চাইল ব্যাপার কি আর কি অয়েস্পার্ক যে সেতুটা রক্ষা করছিল ফরাসিরা সেটা পার হয়েছে আর সেতুটা উড়িয়েও দেওয়া হয়নি কাজেই মুরাদ এখন ব্রুনের পথ ধরে ছুটে আসছে আর দুই এক দিনের মধ্যেই এখানে হাজির হবে কি? এখানে কিন্তু মাইন যখন পাতা ছিল তখন তারা সেতুটা উড়িয়ে দিল না কেন সেই প্রশ্নটা তো আমিও তোমাকে করছি এ কেনর উত্তর কেউ জানে না এমনকি বোনা পারত না বলকনস্কি ঘাড় ঝাঁকুনি দিল বলল কিন্তু সেতুটা পার হওয়া মানে তো সেনাবাহিনীও ধ্বংস হয়েছে তারা তো বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঠিক তাই হয়েছে বিলিবিন জবাব দিল শোনো তোমাকে তো বলেছি ফরাসিরা ভিয়েনায় ঢুকেছে ভালো কথা পরদিন অর্থাৎ গতকাল ওই ভদ্রলোকরা মুরাদ লাগেজ ও বেলিয়ার্দ ঘোড়ায় চেপে সেতুর কাছে এলো লক্ষ্য করো যে এরা তিনজনই গ্যাং একজন বলল মশাইরা আপনারা কি জানেন যে টাবর সেতুতে মাইন পাতা আছে ডবল মাইন সেতু মুখটা সাংঘাতিক রকম শক্ত করে তৈরি আর পনেরো হাজার সৈন্যর একটি বাহিনীকে হুকুম দেওয়া হয়েছে যে তারা সেতুটা উড়িয়ে দেবে তবু আমাদের সেতু পার হতে দেবে না কিন্তু আমরা যদি সেতুটা দখল করতে পারি তো আমাদের সম্রাট নেপোলিয়ান খুশি হবেন সুতরাং চলুন আমরা তিনজন এগিয়ে গিয়ে সেতুটা দখল করি অন্যরা বলল হ্যাঁ তাই চলুন আর অমনি তারা এগিয়ে এসে সেতুটা দখল করলো পার হয়ে গেল এবং এখন গোটা বাহিনীটা নিয়ে দানিউবের এপারে এসে পৌঁছেছে ছুটে আসছে আমাকে তোমাকে এবং তোমার সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে ঠাট্টা রাখো প্রিন্স আন্দ্রু গম্ভীরভাবে বলল সংবাদটা তাকে দুঃখ দিয়েছে আবার সে খুশিও হয়েছে যেই সে জানল রুশ বাহিনী এখন একটা অসহায় অবস্থায় পড়েছে তখনই তার মনে হল যে সে বাহিনীকে এই অবস্থা থেকে উদ্ধারের দায়িত্বভাগ্যই তার হাতে তুলে দিয়েছে এই সেই তুলো তুলোর যুদ্ধেই নেপোলিয়ান প্রথম নিজেকে প্রতিষ্ঠিত করেছিল যা তাকে একজন তুচ্ছ অফিসারের পদ থেকে খ্যাতির প্রথম সোপানে প্রতিষ্ঠিত করবে বিলিবিনের কথা শুনেই সে কল্পনা করে নিয়েছে সেনাবাহিনীতে ফিরে গিয়েই সে সমর পরিষদের কাছে এমন একটা প্রস্তাব পেশ করবে একমাত্র যার দ্বারাই রুশ বাহিনী রক্ষা পেতে পারেন আর তার ফলে সেই পরিকল্পনাকে কার্যে পরিণত করবার দায়িত্ব একমাত্র তার হাতেই তুলে দেওয়া হবে সে বলল এসব ঠাট্টা রাখো বিলিবিন বলতে লাগলো আমি ঠাট্টা করছি না এর চাইতে সত্য এর চাইতে দুঃখের আর কিছু নেই এই ভদ্রলোকরা একাকি ঘোড়ায় চেপে সেতুর উপর উঠল সাদা রুমাল নাড়ল কর্তব্যরত অফিসারকে নিশ্চিত করে বলল যে তারা মার্শাল প্রিন্স অয়েসবার্গের সঙ্গে আলোচনা করতে চলেছে অফিসারও তাদের সেতুর উপরে উঠতে দিল তারাও হাজার রকম আস্ফালনে তাকে জড়িয়ে ফেলল বলল যুদ্ধ শেষ হয়ে গেছে সম্রাট ফ্রান্সিস বোনাপাটের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করছেন আর তাই তারা প্রিন্স অয়েসবার্গের সঙ্গে দেখা করতে চায় ইত্যাদি অফিসার অয়েসবার্গের খবর পাঠালো এই ভদ্রলোকরা অফিসারদের সঙ্গে কোলাকুলি করল হাসি ঠাট্টা শুরু করলো কামানের উপর বসে পড়লো আর ওদিকে এক ব্যাটালিয়ান ফরাসি সৈন্য সকলের অলক্ষে সেতুর কাছে চলে আসে বিস্ফোরক পদার্থ বোঝাই বস্তাগুলিকে জ্বলে ফেলে দিল এবং মোক্ষম মুহূর্তে পৌঁছে গেল অবশেষে এমন লেফটেন্যান্ট জেনারেল আমাদের প্রিয় প্রিন্স অয়েসপার্ক ভন মাতান স্বয়ং প্রিয়তম শত্রু অস্ট্রীয় বাহিনীর সেরা ফুল তুর্কি যুদ্ধে নায়ক যুদ্ধ তো শেষ হয়েছে এবার আমরা পরস্পর করমর্দন করতে পারি সম্রাট নেপোলিয়ান প্রিন্স অয়র্সবার্গের সঙ্গে পরিচিত হবার জন্য অধৈর্য হয়ে উঠেছেন এক কথায় এই ভদ্রলোকরা প্রকৃতই তারা জ্ঞান মিষ্টি কথায় তাঁকে এতই অভিভূত করে ফেলল আর সেও ফরাসি মার্শালদের সঙ্গে দ্রুত ঘনিষ্ঠতার ফলে এতই ফুলে ফেঁপে উঠল আর মুরাতের পরিচ্ছদ ও উটের পালকের স্বপ্নে এতই বিভোর হয়ে পড়ল যে তার চোখ ঝলসে গেল শত্রুপক্ষকে যে গোলাবর্ষণের দ্বারা অভ্যর্থনা জানাতে হয় সে কথাই সে ভুলে গেল সকলে যাতে তার এই সরস উক্তিকে উপভোগ করতে পারে সেজন্য এ পর্যন্ত বলে বিলিবিন একটু থামতে ভুল করল না ফরাসি ব্যাটালিয়ান বন্দুক উঁচিয়ে সেতুর মুখে ছুটে এলো সেতু দখল করে নিল কিন্তু সবচাইতে মজার ব্যাপার হলো কামানের ভারপ্রাপ্ত যে সার্জেন্টটির মাইনে আগুন লাগাবার সংকেত দেবার এবং সেতুটা উড়িয়ে দেবার নির্দেশ দেবার কথা সে ফরাসি সৈন্যদের সেতুর দিকে ছুটে যেতে দেখে কামান ডাকতে উদ্যত হয়েছিল কিন্তু লানেস তার হাতটা থামিয়ে দিল সার্জেন্টটি তার সেনাপতির চাইতে বেশি বুদ্ধিমান সে অয়েসবারের কাছে গিয়ে বলল প্রিন্স আপনি প্রতারিত হচ্ছেন এরা যে ফরাসি মুরাদ দেখল সার্জেন্টি যদি সব কথা বলে দেয় তাহলে তো সর্বনাশ তাই নকল বিস্ময়ে সে যে সত্যিকারের গ্যাংকন অয়েসবার্গের দিকে ফিরে বলল আপনি যদি একজন অধীনস্থ কর্মচারীকে এভাবে আপনার সঙ্গে কথা বলতে দেন তাহলে অস্ট্রিয়ার বিশ্ববিখ্যাত শৃঙ্খলাবোধ কোথায় থাকে তা তো আমি বুঝতে পারছি না প্রতিভার এক মক্ষম আঘাত প্রিন্স অয়েসবার্গের মনে হলো তার মর্যাদা তো বিপন্ন তাই সে সার্জেন্টকে বন্দি করার হুকুম দিল বুঝলে হে তোমরা স্বীকার করতে বাধ্য যে টাবর সেতুর এই ব্যাপারটা বড়ই মজাদার এটা ঠিক বোকামি নয় পেজমিও নয় প্রিন্স আর চোখের সামনে স্পষ্টভাবে ভাসতে লাগল ধূসর ওভারকোট আঘাত ভারুদের ধোঁয়া কামানের গর্জন আর তার আসন্ন গৌরবের দৃশ্য সে বলল এটা বিশ্বাসঘাতকতাও হতে পারে বিলিবিন জবাব দিল তা নয় তাতে যে রাজপরিবারের গায়ে বড় বেশি খারাপ আলো পড়ে এটা বিশ্বাসঘাতকতা নয় পেজমি নয় বোকামিও নয় এটা ঠিক উলমে যা ঘটেছিল এটা সে একটা সঠিক ভাষা খুঁজতে চেষ্টা করল এটা এটা খানিকটা ম্যাকের মতো আমরা ম্যাকাই তো হয়েছি একটা অলংকার সম্মত ভালো শব্দ প্রয়োগ করা হয়েছে ভেবে সে কথা শেষ করলো খুশিতে তার কপালের ভাঁজগুলি মিলিয়ে গেল ইশাত হেসে সে নিজের নখগুলি পরীক্ষা করতে শুরু করে দিল হঠাৎ প্রিন্স আন্দ্র উঠে তার ঘরের দিকে পা বাড়াল তা দেখে সে বলল তুমি কোথায় চললে আমি চলে যাচ্ছি কোথায় সেনাবাহিনীতে কিন্তু তোমার তো আরও দুটো দিন থাকার কথা ছিল কিন্তু আমি এখনই চলে যাচ্ছি ফিরে যাওয়ার নির্দেশাদি দিয়ে প্রিন্স আন্দ্রু তার ঘরে চলে গেল তাকে অনুসরণ করে বিলিবিন বলল তুমি কি জানো প্রিয় বন্ধু যে আমি তোমার কথাই ভাবছিলাম কেন তুমি চলে যাচ্ছ তার কথার চূড়ান্ত প্রমাণস্বরূপ তার মুখ থেকে সবগুলো ভাজ নিশ্চিন্ন হয়ে গেল প্রিন্স আন্দ্রুর সব প্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো কোনো জবাব দিল না তুমি কেন যাচ্ছ আমি জানি যেহেতু তোমার সেনা দল এখন বিপন্ন তাই ঘোড়া ছুটিয়ে সেখানে ফিরে যাওয়াটাকে তুমি তোমার কর্তব্য বলে মনে করো সেটা আমি বুঝি প্রিয় বন্ধু এই তো বীরত্ব মোটেই না প্রিন্স আন্দ্রু বলল কিন্তু তুমি একজন দার্শনিক আগাগোড়া তাই থাকো সমস্যাটার অন্য দিকটাও দেখো তাহলেই দেখতে পাবে যে তোমার কর্তব্য হচ্ছে নিজের কথা ভাবা যারা আর কোনো কাজের উপযুক্ত নয় সব তাদের হাতে ছেড়ে দাও তোমার তো ফিরে যাবার হুকুম দেওয়া হয়নি আর এখান থেকেও ছুটি দেওয়া হয়নি সুতরাং তুমি এখানেই থাকতে পারো আর দুর্ভাগ্য আমাদের যেখানে নিয়ে যাবে আমাদের সঙ্গে সেখানেই যেতে পারো ওরা বলছে আমরা অলমুজে যাচ্ছি অলমুজ খুব সুন্দর শহর তুমি আর আমি আমার গাড়িতে আরাম করে যাবো দয়া করে ঠাট্টা থামাও বিলিবিন বলকনসকে চিৎকার করে উঠল বন্ধুর মতো আন্তরিকভাবেই আমি কথা বলছি ভেবে দেখো তুমি যখন এখানেই থাকতে পারো তুমি কেন চলে যাচ্ছ কোথায় যাচ্ছ দুটোর যে কোনো একটা পথ তোমার সামনে খোলা আছে তার বাদিকের কপালে আবার ভাজ পড়ল হয় সন্ধি হবার আগে তুমি তোমার রেজিমেন্ট পৌঁছতে পারবে না অথবা কুতুজবের গোটা বাহিনীর সঙ্গে পরাজয় ও অসম্মান বরণ করবে এ উভয় সংকটের কোনো সমাধান নেই বুঝতে পেরে বিলিবিনের কপালের ভাঁজগুলো আবার মুছে গেল প্রিন্স আন্দ্রু গলায় বলল এ নিয়ে আমি তর্ক করতে চাই না কিন্তু মনে মনে বলল কিন্তু সেনাদলকে বাঁচাতে আমি যাবই প্রিয় বন্ধু তুমি সত্যি বীর বিলিবিন বলল অধ্যায় তেরো সেই রাতেই যুদ্ধমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বলকনসকে সেনাদলের সঙ্গে জোগাড় দিতে যাত্রা করল অবশ্য সে জানে না কোথায় তাদের সঙ্গে দেখা হবে আর মনেও ভয় আছে যে ক্রেমসের পথে ফরাসিদের হাতে সে বন্দী হতেও পারে ব্রুনে দরবারের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই জিনিসপত্র বাধা করতে ব্যস্ত ইতিমধ্যেই বড় বড় মালগুলি অলমুজে পাঠিয়ে দেওয়া হয়েছে হেজেলডফের কাছে প্রিন্স রাস্তায় পড়ল রুশ বাহিনীও সেই পথেই চলেছে অত্যন্ত দ্রুতগতিতে আর অত্যন্ত বিশৃঙ্খলভাবে রাস্তাটা মালগাড়িতে এতই বোঝাই হয়ে গেছে যে গাড়ি চেপে এগিয়ে যাওয়া অসম্ভব জনৈক কশাক কমান্ডারের কাছ থেকে একজন কশাক ও একটা ঘোড়া নিয়ে প্রিন্স আন্দ্রু মালগাড়িগুলিকে পাশ কাটিয়ে এগিয়ে চলল ক্ষুধার্থ ও শ্রান্ত অবস্থায় সে খুঁজতে চলল প্রধান সেনাপতি ও তার নিজের মালপত্র যেতে যেতেই সেনাবাহিনী সম্পর্কে খুব খারাপ খবর তার কানে আসতে লাগল আর বিশৃঙ্খলভাবে পলায়নমান সৈন্যদল সেসব গুজবকে সমর্থনই করল ইংরেজদের সোনার বিনিময়ে পৃথিবীর শেষ প্রান্ত থেকে যে রুশ বাহিনীকে আনা হয়েছে আমাদেরও সেই দশাই হবে উলামের বাহিনীর দশা যুদ্ধের একেবারে শুরুতে বোনাপার্থ তার সেনাবাহিনীকে লক্ষ্য করে যে ভাষণ দিয়েছিল তার এই কথাগুলি প্রিন্সের মনে পড়ল ফলে তার মনে দেখা দিল তার নায়কের প্রতিভার প্রতি বিস্ময় একটা আহত গর্ববোধ এবং গৌরবের আশা সে ভাবল তাহলে কি মৃত্যু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বেশ তো দরকার হলে অন্য কারো চাইতে হীন কাজ আমি করবো না লোকজন গাড়ি ঘোড়া কামান বন্দুক মালগাড়ি ও সব রকম যানবাহনের এক বিশৃঙ্খল সীমাহীন শোভাযাত্রার দিকে সে ঘৃণা দৃষ্টিতে তাকালো একজন আরেকজনকে পাশ কাঠিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টায় কাদামাখা পথটাকেই বন্ধ করে দিচ্ছে কখনও বা তিনজন ও চারজনও একসঙ্গে পাশাপাশি যাবার চেষ্টা করছে সামনে পিছনে চারদিকেই যত দূর চোখ যায় শুধু চাকার ঘরঘর মালগাড়ি ও কামান টানা গাড়ির ক্যাঁচর ক্যাঁচর ঘোড়ার খুঁড়ের শব্দ চাবুকের হিস আর সৈনিক আডদালি ও অফিসারদের বকবকানি পথের দুধারে আগাগোড়া কত মরা ঘোড়া পড়ে আছে কতক ছাল ছাড়ানো কত আস্ত ভাঙা গাড়ির পাশে কিসের অপেক্ষায় একটিমাত্র সৈনিক দাঁড়িয়ে আছে কোথাও বা কিছু সৈন্যদল থেকে ছিটকে বেরিয়ে আশেপাশের গ্রামে ঢুকে পড়ছে অথবা ভেড়া মুরগি খড় ও পেটমোটা বস্তা ঘাড়ে করে গ্রাম থেকে ফিরছে রাস্তার প্রতিটি চড়াই বা উতরাইয়ের মুখে আরও বেশি ঘন হয়ে ভিড় জমছে আর অবিরাম হইচই চিৎকার চেঁচামেচি করছে সৈনিকরা হাঁটু পর্যন্ত কাদায় ডুবে নিজেরাই কামান ও গাড়ি ঠেলছে চাবুকের সপাসপ শব্দ হচ্ছে খুর পিছলে যাচ্ছে ঘোড়ার দড়ি ছিঁড়ে যাচ্ছে অবিরাম চিৎকারে বুকে হাঁপ ধরছে অফিসাররা এগিয়ে যাবার পথ করে দিতে গাড়ির ফাঁকে ফাঁকে ঘোড়া নিয়ে ছুটাছুটি করছে চারদিকে হৈহট্টগোলের মধ্যে তাদের গলা প্রায় শোনাই যাচ্ছে না তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে এই বিশৃঙ্খলা শুধরে দেবার আশাই তারা ছেড়ে দিয়েছে বিলিবিনের কথাগুলি মনে পড়ায় বলকনস্কি ভাবল এই তো আমাদের আদরের গোড়া রুশ বাহিনী প্রধান সেনাপতিকে খুঁজে বের করার আশায় সে একটা কনভয়ের কাছে গিয়ে হাজির হলো ঠিক তার উল্টো দিক থেকে একটা অদ্ভুত দর্শন এক ঘোড়ায় টানা গাড়ি এলো হাতের কাছে মাল মশলা যা পাওয়া গেছে তাই দিয়েই সৈনিকরা গাড়িটা বানিয়েছে বলে মনে হয় একটি সৈনিক গাড়িটা চালাচ্ছে আর গাড়ির কামরার ছইয়ের নিচে শালে গা একটি স্ত্রীলোক প্রিন্স আন্দ্রু এগিয়ে এসে একটি সৈনিকের কাছে খোঁজ নিতে যাবে এমন সময় সেই গাড়ির ভিতর থেকে স্ত্রীলোকটির তীব্র চিৎকার তার কানে এলো সেই গাড়িটা অন্য সকলকে ছাড়িয়ে এগিয়ে যাবার চেষ্টা করায় যানবাহনের ভারপ্রাপ্ত একজন অফিসার গাড়ির চালককে মারছে তার চাবুকের ঘা গিয়ে পড়ছে স্ত্রীলোকটির এ প্রাণের উপর স্ত্রীলোকটি মর্মভেদী আর্তনাদ করছে প্রিন্স আন্দ্রুকে দেখে স্ত্রীলোকটি অ্যাপ্রনের ভিতর থেকে ঝুঁকে মুখ বের করে গরম সালের নিচ থেকে সরু সরু হাত নেড়ে চেঁচিয়ে বলল মিস্টার এডিকং এডিকং ঈশ্বরের দোহাই আমাকে বাঁচান আমাদের কি হবে আমি সপ্তম ডাক্তারের স্ত্রী এরা আমাদের দিক এগিয়ে যেতে দিচ্ছে না আমরা পিছনে পড়ে গেছি আমাদের লোকজনতে হারিয়ে ফেলেছি ক্রুদ্ধ অফিসার সৈনিকটিকে বলছে পিটিয়ে তোমাকে তক্তা বানিয়ে দেব ভাঙা গাড়ি নিয়ে পিছিয়ে যাও ডাক্তারের স্ত্রী আত্মকণ্ঠে বলল মিস্টার এড্ডিকং আমাকে সাহায্য করুন এসবের অর্থ কী প্রিন্স আন্দ্রু অফিসারটির কাছে গিয়ে বলল দয়া করে এই গাড়িটাকে যেতে দিন দেখছেন না স্ত্রীলোক রয়েছে অফিসার তার দিকে তাকালো কথার জবাব না দিয়ে আবার সৈনিকটির দিকে মুখ ফেরালো এগিয়ে আসার শিক্ষা তোমাকে দেব পিছিয়ে যাও ঠোঁটে ঠোঁট চেপে প্রিন্স আন্দ্রু আবার বলল ওদের যেতে দিন আমি বলছি রেগে লাল হয়ে অফিসার তার দিকে ফিরে চেঁচিয়ে বলল আপনি কে আপনি কি এখানকার কমান্ডার হ্যাঁ এখানে আমি কমান্ডার আপনি নন পিছিয়ে যাও নইলে পিটিয়ে তোমাকে তক্তা করে দেবো সে আবারও বলল এই কথাগুলি তার খুব মনের মতো পিছন থেকে কে যেন বলে উঠল খোকা এডডিকংকে খুব রোগড়ে দিয়েছেন প্রিন্স আন্দ্রু বুঝতে পারল অফিসারটির আগে এতই বেহোশ হয়ে পড়েছে যে কি বলছে তার অর্থ বুঝতে পারছে না সে আরও বুঝতে পারল ওই অদ্ভুত গাড়ির আরোহিনী ডাক্তারের স্ত্রীর পক্ষ সমর্থন করলে তাকে এমন একটা অবস্থায় পড়তে হবে যাকে সে পৃথিবীতে সবচাইতে বেশি ভয় করে অর্থাৎ উপহাস তবু অন্তরের প্রেরণা তাকে সম্মুখে ঠেলে দিল অফিসারের কথা শেষ হবার আগেই প্রিন্স অ্যান্ড্রুর রাগে ফুলতে ফুলতে ঘোড়া ছুটিয়ে তার কাছে এগিয়ে গিয়ে হাতের চাবুকটা তুলল দয়া করে ওদের যেতে দিন অফিসার হাত তুলে দ্রুত ঘোড়া ছুটিয়ে দিল স্টাফের এই সব লোকদের জন্যই যত সব ঝামেলা দেখা দেয় সে বিড়বিড় করে বলল যা ইচ্ছা করুন প্রিন্স আন্দ্রুও চোখ না তুলেই ঘোড়া ছুটিয়ে দিল ডাক্তারের স্ত্রী পিছন থেকে তাকে রক্ষাকর্তা বলে কৃতজ্ঞতা জানাতে লাগল কিন্তু সে তাতে কান দিল না এই অবমাননাকর দৃশ্যটির কথা মনে করে তীব্র বিতৃষ্ণায় সে গ্রামের দিকে ঘোড়া ছুটিয়ে দিল তাকে বলা হয়েছে প্রধান সেনাপতি সেখানেই আছে গ্রামে পৌঁছে ঘোড়া থেকে নেমে সে সবচাইতে কাছের বাড়িটাতে ঢুকল মনের ইচ্ছা কিছু সময় বিশ্রাম নেবে কিছু খাবে এবং যেসব ফোটানো যন্ত্রণাদায়ক চিন্তা তাকে বিচলিত করে তুলেছিল তাকে কিছুটা শান্ত করে নেবে প্রথম বাড়িটার জানালার দিকে যেতে যেতে সে ভাবল এ তো সেনাদল নয় এটা পাজির দঙ্গল এমন সময় পরিচিত গলায় কে যেন তার নাম ধরে ডাক দিল সে ঘুরে দাঁড়ালো ছোট জানলাটা দিয়ে নেসভিৎস্কির সুন্দর মুখখানি দেখা দিল যেন কিছু চিবুচ্ছে এমনভাবে ভেজা ঠোঁট দুটো নাড়তে নাড়তে হাত ঘুরিয়ে নেসভিৎস্কি তাকে ভিতরে ঢুকতে বলল বলকনস্কি বলকনস্কি শুনতে পাচ্ছ না এই তাড়াতাড়ি এসো সে চেঁচাতে লাগল ঘরে ঢুকে প্রিন্স আন্দ্রু দেখল নেসভিৎস্কি ও অপর একটি কি যেন খাচ্ছে তাড়াতাড়ি তার দিকে ঘুরে জানতে চাইল কোনো খবর আছে কিনা তাদের চোখে মুখে সে যেন উত্তেজনা ও আতঙ্কের চিহ্ন দেখতে পেল নেসভিৎস্কির স্বভাবত হাসিখুশি খুশি মুখে সেটা যেন আরও স্পষ্ট হয়ে দেখা দিল প্রধান সেনাপতি কোথায় বলকনস্কি শুধালো এই তো ওই বাড়িটাতে অ্যারজুটান্ট জবাব দিল আচ্ছা এটা কি সত্যি যে শান্তি ও সন্ধি স্থাপিত হতে চলেছে নেসভিৎস্কে শুধালো আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি আমি যে কোনো রকমে এখানে এসে পৌঁছেছি এর বেশি কিছুই আমি জানি না আর আমরা আরে বাবা সে তো ভয়ঙ্কর ব্যাপার ম্যাককে দেখে হেসে খুব ভুল করেছিলাম আমাদের অবস্থা আরও খারাপ নেসভিৎস্কি বলল কিন্তু আগে এখানে বসো কিছু খেয়ে নাও অ্যারজুটানটি বলল এখন আপনার মালপত্র বা অন্য কিছু কিছুই পাবেন না ফ্রেন্ডস আর আপনার চাকর পিটার যে কোথায় তা এক ঈশ্বর জানেন হেডকোয়ার্টার এখন কোথায় আমাদের রাত কাটাতে হবে জনাই মে বলল দেখো আমার দরকারি জিনিসপত্র সব দুটো ঘোড়ার মধ্যে করে প্যাক করা হয়েছে খুব ভালোভাবে প্যাক করেছে তা নিয়ে বহেমীয় পর্বতমালাও পার হয়ে যাওয়া যাবে অবস্থা বড়ই খারাপ হে বাপু কিন্তু তোমার কি হলো এমন কাঁপছো কেন অসুস্থ লোকের মতো প্রিন্স আন্দ্রুকে বিদ্যুৎস্পৃষ্টের মতো কাঁপতে দেখে সে বলল ও কিছু না প্রিন্স আন্দ্রু জবাব দিল ডাক্তারের স্ত্রী ও কনভয় অফিসারের ঘটনাটা হঠাৎ তার মনে পড়ে গিয়েছিল প্রধান সেনাপতি এখানে কি করছেন সে শুধালো আমি কিছুই বুঝতে পারছি না নেসভিৎসকে বলল দেখো আমি কিন্তু বুঝতে পারছি যে সব কিছুই নক্কারজনক নক্কারজনক অত্যন্ত নক্কারজনক এই কথা বলে প্রিন্স আন্দ্রু প্রধানমন্ত্রী যে বাড়িতে আছে সেই দিকে এগিয়ে গেল কুতুজবের গাড়ি ও ক্লান্ত ঘোড়াগুলিকে পাশ কাটিয়ে সে এগিয়ে চলল ঘোড়ার কষাকরা জোর গলায় কথাবার্তা বলছে সে বারান্দায় উঠল সে শুনেছে প্রিন্স ব্যাগ্রেশন ও ওয়েরদারসহ সহ কুতুজব স্বয়ং এখানেই আছে ওয়েরদার অস্ট্রীয় সেনাপতি সমীটির স্থলাভিষিক্ত হয়েছে বারান্দায় ছোট্ট কজলভস্কি জনৈক করণিকের সামনে হাঁটু ভেঙে বসে আছে একটা টপকে উল্টো করে পেতে তার উপর কাগজ রেখে করণিকটি হাতের আস্তিন গুটিয়ে তাড়াতাড়ি কি যেন লিখছে কজলভস্কির মুখটাও শুকনো দেখাচ্ছে স্পষ্টই বোঝা যাচ্ছে সেও সারা রাত ঘুময়নি সে প্রিন্স আন্দ্রুর দিকে তাকালো কিন্তু মাথাটাও নাড়ল না দ্বিতীয় বুহ লিখেছ সে করণিককে বলল কিয়েফ পদাতিক সৈন্যগণ পদলিয়ান এত তাড়াতাড়ি কেউ লিখতে পারে না ইয়ো রনার ক্রুদ্ধ অশ্রদ্ধার দৃষ্টিতে কজলভস্কির দিকে তাকিয়ে করণিক বলল দরজা দিয়ে শোনা গেল কুতুজভের উত্তেজিত অসন্তুষ্ট গলা একটি অপরিচিত গলা তাকে বাধা দিচ্ছে এই সব কণ্ঠস্বর উদাসীনভাবে কজলভস্কির তার দিকে তাকানো ক্লান্ত করণিকটির অশ্রদ্ধার ভাব প্রধান সেনাপতির এত কাছে করণিক ও কজলভস্কির একটা টবের পাশে বসে থাকা জানালার কাছেই ঘোড়াগুলোকে ধরে কশাকদের জোরে জোরে হাসা এসব কিছু দেখে শুনে প্রিন্স আন্দ্রুর মনে হলো একটা গুরুতর রকমের বিপজ্জনক কিছু ঘটতে চলেছে কজলভস্কির দিকে ফিরে সে জরুরি প্রশ্ন করতে লাগল কজলভস্কি বলল এই মুহূর্তেই প্রিন্স ব্যাগ্রেশনকে নিয়োগ করা হচ্ছে সন্ধির খবর কী সেরকম কিছুই হয়নি যুদ্ধের হুকুমই তো ঘোষণা করা হচ্ছে যেখানে থেকে কথা শোনা যাচ্ছিল প্রিন্স আন্দ্রু সেই দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতে যাবে এমন সময় শব্দ থেমে গেল দরজাটা খুলে গেল আর ইগল পাখির মতো নাক ও ফোলা মুখ নিয়ে কুতুজব দাঁড়পথে দেখা দিল প্রিন্স আন্দ্রু কুতুজবের একেবারে সম্মুখে দাঁড়িয়ে কিন্তু প্রধান সেনাপতির একটি ভালো চোখের দৃষ্টি দেখেই মনে হলো চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে সে এতই ডুবে আছে যে তার উপস্থিতিটাই সম্পূর্ণ ভুলে গেছে নিজের অ্যার্যুটান্টের মুখের দিকে সোজা তাকিয়েও সে তাকে চিনতে পারেনি জলভস্কিকে বলল আচ্ছা তুমি শেষ করেছ আর একটু সময় ইওর এক্সেলেন্সি প্রধান সেনাপতির পিছনেই বেরিয়ে এলো ব্যাগ্রেশন মাঝারি উচ্চতার শক্তপোক্ত মধ্যবয়স্ক মানুষ প্রাচ্যসুলভ কঠিন গম্ভীর মুখ কুতুজবের হাতে একটা খাম এগিয়ে প্রিন্স আন্দ্রু একটু জোরেই আর একবার বলল আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি ও ভিয়েনা থেকে খুব ভালো পরে পরে ব্যগ্রেশনকে নিয়ে কুতুজব ফটকের দিকে এগিয়ে গেল আচ্ছা তাহলে বিদায় প্রিন্স সে ব্যগ্রেশনকে বলল তোমার এই মহৎ প্রচেষ্টায় রইল আমার আশীর্বাদ খ্রিস্ট তোমার সহায় হন হঠাৎ তার মুখটা নরম হয়ে গেল চোখ জলে ভরে উঠল বাঁ হাতে কাছে টেনে এনে আংটি পরা ডান হাতে স্বাভাবিক ভঙ্গিতে তার মাথার উপর ক্রুশচিহ্ন এঁকে ফোলা ফোলা গালটা তার দিকে এগিয়ে দিল কিন্তু ব্যগ্রেশন চুমো খেল তার গলায় খ্রিস্ট তোমার সহায় হন কথাটা আর একবার বলে কুতুজব তার গাড়ির দিকে এগিয়ে গেল বলকনস্কিকে বলল আমার সঙ্গে গাড়িতে উঠে পড়ো ইয়োর এক্সেলেন্সি আমি এখানেই কাজ করতে চাই আমাকে প্রিন্স ব্যাগ্রেশনের সেনাদলের সঙ্গে থাকবার অনুমতি দিন উঠে পড়ো কুতুজব বলল তবু বলকনস্কি দেরি করছে দেখে সে বলল আমি নিজেও ভালো অফিসার চাই নিজের জন্যই চাই দুজন গাড়িতে উঠল কয়েক মিনিট নিঃশব্দেই চলতে লাগলো যেন একটি বৃদ্ধের সহজ বুদ্ধিতে বলকনস্কের মনের অবস্থা বুঝতে পেরে সে বলল আমাদের সামনে এখনও অনেক কিছু আছে তারপর যেন নিজেকেই বলছে এমনইভাবে বলে উঠল তার সেনাদলের দশ ভাগের এক ভাগও যদি ফিরে আসে তো আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাব মাত্র এক ফুট দূর থেকে প্রিন্স আন্দ্রু কুতুজবের মুখের দিকে তাকালো তার কপালের যেখানটায় একটা বুলেট ঢুকে খুলি ভেদ করে চলে গিয়েছিল সেই জায়গায় সযত্নে থোয়া সেলাইয়ের ক্ষত চিহ্ন এবং তার চোখের শূন্য কোটরের দিকে আপনা থেকেই প্রিন্স আন্দ্রু দৃষ্টি পড়ল সে ভাবল হ্যাঁ মানুষের মৃত্যুর কথা এত সহজে বলার অধিকার তার আছে সে বলল সেই জন্যই তো সেই সেনা দলের সঙ্গে আমি যেতে চাইছি কুতুজব জবাব দিল না যেন কি বলছিল সেটা ভুলে গিয়ে সে চিন্তায় ডুবে বসে রইল পাঁচ মিনিট পরে গাড়ি নরম স্প্রিংয়ে দুলতে দুলতে সে প্রিন্স আন্দ্রুর দিকে মুখ ফেরালো তার মুখে উত্তেজনার চিহ্ন মাত্র নেই সূক্ষ্ম ব্যঙ্গের সে প্রিন্স আন্দ্রকে জিজ্ঞাসা করতে লাগলো সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকারের বিস্তারিত বিবরণের কথা ক্রেমসের ব্যাপার সম্পর্কে রাজ দরবারে যেসব মন্তব্য শুনেছে তার কথা এবং উভয়ের পরিচিত কিছু মহিলার কথা অধ্যায় নাম্বার চোদ্দ পয়লা নভেম্বর কুতুজব একটি গুপ্তচর মারফত খবর পেল যে তার অধীনস্থ বাহিনী অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়েছে গুপ্তচরটি জানিয়েছে রাশিয়া থেকে যে বাহিনী এগিয়ে আসছে তার ও কুতুজভের বাহিনীর যোগাযোগ ব্যবস্থার দিকে ফরাসি বাহিনী ভিয়েনার সেতু পার হয়ে প্রচণ্ড বেগে ছুটে আসছে এরপরেও যদি কুতুজব ক্রেমসে থেকে যায় তাহলে নেপোলিয়নের এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্যের বাহিনী এসে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে তার চল্লিশ হাজার সৈন্যের বাহিনীকে ঘিরে ফেলবে এবং তারও অবস্থা হবে উলমে ম্যাকের মতো কুতুজব যদি স্থির করে থাকে যে রাশিয়া থেকে আগত সৈন্যদলের সঙ্গে তার যোগাযোগ রক্ষাকারী রাস্তাটা সে পরিত্যাগ করবে তাহলে তাকে যাত্রা করতে হবে বহেমির পর্বতমালার এমন অজ্ঞাত অঞ্চলে যেখানে কোনো পথ নেই পদে পদে তাকে আত্মরক্ষা করতে চলতে হবে শত্রুপক্ষের অধিকতর শক্তিশালী সেনাদলের সঙ্গে সংগ্রাম করে এবং বাক্স হোডেনের সঙ্গে বিলিত হবার সব আশা ছেড়ে দিয়ে আর কুতুজব যদি স্থির করে যে ক্রেমস থেকে অলমুদ যাবার পথ ধরে পশ্চাদোপসরণ করবে রাশিয়া থেকে আগত সৈন্যদলের সঙ্গে মিলিত হবে তাহলে তাকে মস্ত বড় ঝুঁকি নিতে হবে ভিয়েনা সেতু পার হয়ে ধেয়ে আসা ফরাসি বাহিনী তার আগেই সে পথে হানা দেবে তার নিজের মালপত্র ও যানবাহনই তো সে আটকে আছে যাত্রাপথেই তার চাইতে তিনগুণ অধিক শক্তিশালী শত্রুর সঙ্গে তাকে যুদ্ধে নামতে হবে আর তারা দুদিক থেকে তাকে চেপে ধরবে কুতুজব শেষের পথটাই বেছে নিল গুপ্তচর সংবাদ দিয়েছে ফরাসি বাহিনী ভিয়েনা সেতু পার হয়ে জোর কদমে এগিয়ে চলেছে জনাইমের দিকে কুতুজভের পশ্চাদপসরণের পথ থেকে সেটা সখানেক দূরে অবস্থিত সে যদি ফরাসিদের আগেই জনায়ম পৌঁছতে পারে তাহলে বাহিনীটির বাঁচার যথেষ্ট আশা থাকবে কিন্তু ফরাসি বাহিনী তার আগে সেখানে পৌঁছানো মানেই হয় গোটা বাহিনীকেই উলমের মতো অসম্মান ভোগ করতে হবে আর না হয়তো সম্পূর্ণ ধ্বংস হতে হবে কিন্তু ফরাসিদের আগে সসৈন্যে সেখানে পৌঁছানো অসম্ভব ক্রেমস থেকে জনাইম পর্যন্ত রাশিয়ানদের যে রাস্তা সেটার তুলনায় ফরাসিদের ভিয়েনা থেকে জনাইম পর্যন্ত যাবার রাস্তা অনেক সংক্ষিপ্ত ও ভালো খবরটা পাবার পরে সেই রাতেই কুতুজব চার হাজার সৈন্য নিয়ে গড়া ব্যাগ্রেশনের অগ্রবর্তী বাহিনীকে পাঠিয়ে দিল পাহাড় ডিঙিয়ে ক্রেমস জনাইম থেকে ভিয়েনা জনাইম পথের দিকে কোনো রকম বিশ্রাম না নিয়ে ব্যাগ্রেশনকে মার্চ করে এগিয়ে যেতে হবে এবং জনাইমকে ভিয়েনার দিকে মুখ করে থামতে হবে এইভাবে সে যদি ফরাসিদের আগে পৌঁছতে পারে তাহলে যত বেশি সম্ভব তাদের সেখানে আটকে রাখবে আর কুতুজব স্বয়ং সব যানবাহন সঙ্গে নিয়ে জনাইমের পথ ধরবে ছেঁড়া জুতো পরা ক্ষুধার্ত সৈন্যদের নিয়ে সেই ঝড়ের রাতে পথহীন পাহাড় ডিঙিয়ে ত্রিশ মাইল পথ চলতে গিয়ে এক তৃতীয়াংশ সৈন্যকে পথেই ফেলে রেখে ব্যাগ্রেশন ভিয়েনা জনাইম পথের হলব্রুনে পৌঁছল ফরাসি বাহিনীর মাত্র কয়েক ঘন্টা আগে তারাও তখন ভিয়েনা থেকে হলব্রুনের দিকেই এগিয়ে আসছে যানবাহন সহ আরও কয়েকদিনের পথ চললে তবে কুতুজব ভিয়েনায় পৌঁছতে পারবে কাজেই শত্রু সৈন্য হলব্রুনে পৌঁছার পরে চার হাজার ক্ষুধার্ত ক্লান্ত সৈন্য নিয়ে ব্যাগ্রেশনের কাজ হবে দিনের পর দিন তাদের আটকে রাখা আর সে কাজটা একান্তই অসম্ভব কিন্তু ভাগ্যের খেয়ালে সেই অসম্ভবই সম্ভব হলো যে চালাকির সফলতার ফলে ফরাসিরা বিনা যুদ্ধে ভিয়েনা সেতুকে হাতের মুঠোয় পেয়েছিল মুরাদ সেই একই চালাকির দ্বারা কুতুজবকে ঠকাতে চেষ্টা শনের দুর্বল সেনাদলকে জনাইম রাস্তায় দেখে মুরাদ সেটাকে কুতুজবের গোটা বাহিনী বলে ধরে নিল তাই সেই সেনাদলকে সম্পূর্ণ ধ্বংস করার আশায় তার বাকি যে সৈন্যরা ভিয়েনা থেকে আসছিল তাদের জন্য সে অপেক্ষা করতে লাগলো আর সেই উদ্দেশ্যে এই শর্তে একটা তিন দিনের সন্ধির প্রস্তাব করল যে উভয় পক্ষের সৈন্যরাই যে সেখানে আছে সেখান থেকে নড়বে না মুরাদ জানালো শান্তি স্থাপনের আলোচনা শুরু হয়ে গেছে আর তাই অকারণ রক্তপাত বন্ধ করার জন্যই সে এই সন্ধির প্রস্তাব করছে অগ্রবর্তী ঘাঁটিতে মোতায়েন অস্ট্রীয় সেনাপতি কাউন্ট নস্টেজ মুরাতের দূতের এই কথায় বিশ্বাস করে ব্যগ্রেশনের সেনাদলকে অরক্ষিত রেখে রণক্ষেত্র থেকে বিদায় নিল আর একটি দূত গেল রুশ সেনাদের কাছে শান্তি আলোচনার কথা জানিয়ে তিন দিনের সন্ধির প্রস্তাব করতে ব্যগ্রেশন জবাব দিল সন্ধির প্রস্তাব স্বীকার করার অথবা বাতিল করার ক্ষমতা তার নেই কাজেই প্রস্তাবটি কুতুজভের কাছে পেশ করার জন্য সে একজন অ্যাডজোটান্টকে পাঠিয়ে দিল কিছু বেশি সময় হাতে পাবার পক্ষে সন্ধি কুতুজভের একমাত্র ভরসা সময় পাওয়া গেলে ম্যাগ্রেশনের ক্লান্ত সৈনিকরা কিছুটা বিশ্রাম পাবে আবার যানবাহন সহ যে বিরাট কনভয়টির অগ্রগতির খবর ফরাসিদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল তারাও অন্তত আরও কিছুটা বেশি পথ জনাইমের দিকে এগিয়ে যেতে পারবে তাই সন্ধির প্রস্তাব তার কাছে এনে দিল বাহিনীটিকে বাঁচার একান্ত অপ্রত্যাশিত একমাত্র সুযোগ সংবাদ পাওয়া মাত্রই সে সহযাত্রী অ্যাডজুটান্ট জেনারেল উইজিন গেরোতকে পাঠালো শত্রুপক্ষের শিবিরে উইজিন গেরোদ সন্ধির প্রস্তাব তো মানবেই উপরন্তু আত্মসমর্পণের শর্ত সম্পর্কেও একটা প্রস্তাব রাখবে এদিকে কুতুজব তার অ্যাডজুটান্টদের ফেরত পাঠিয়ে দিল তারা যেন গোটা বাহিনীর মালপত্রবাহী গাড়িগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ক্রেমস জনাইম রাস্তা ধরে ছুটিয়ে নিয়ে আসে ব্যাগ্রেশনের যে ক্লান্ত ক্ষুধার্ত সেনাদল ছিল গোটা বাহিনী ও যানবাহনের রক্ষায় নিযুক্ত শুধু তারাই আট গুণ বেশি শক্তিশালী শত্রুপক্ষের সামনে স্থির হয়ে অপেক্ষা করতে লাগল কুতুজব আশা করেছিল আত্মসমর্পণের প্রস্তাব যেটা মোটেই বাধ্যতামূলক নয় যানবাহনের একাংশকে আরও এগিয়ে যাবার সময় দেবে এবং মুরাতের ভুলটাও অচিরেই ধরা পড়বে তার সে আশা সত্য প্রমাণিত হল যে মুহূর্তে বোনাপার্থ সে তখন ছিল হলন থেকে ষোলো মাইল দূরবর্তী শত্রুনে সন্ধি ও আত্মসমর্পণের প্রস্তাবসহ মুরাতের চিঠি পেল তখনই সে ফন্দিটা ধরে ফেলল এবং মুরাদকে নিম্নমতো চিঠি লিখল সব্রুন ছাব্বিশে মেয়ার আঠেরোশো পাঁচ সকাল আটটা প্রিয় মুরাদ তোমার কাছে আমার অসন্তোষকে প্রকাশ করবার ভাষা খুঁজে পাচ্ছি না তুমি তো শুধু আমার অগ্রবর্তী বাহিনীকে পরিচালনা করছ কাজেই আমার হুকুম ছাড়া কোনো যুদ্ধ যুদ্ধবিরতির ব্যবস্থা করার কোনো অধিকার তোমার নেই তোমার জন্য আমি একটা গোটা অভিযানের ফলকে হারাতে বসেছি অবিলম্বে যুদ্ধবিরতি ভেঙে দাও এবং শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো তাকে জানিয়ে দাও যে সেনাপতি আত্মসমর্পণের চুক্তিতে স্বাক্ষর করেছে সে কাজ করার কোনো অধিকার তার নেই এবং রাশিয়ার সম্রাট ছাড়া অন্য কারো সে অধিকার নেই অবশ্য রাশিয়ার সম্রাট যদিও চুক্তি সমর্থন করেন তাহলে আমি একটা সমর্থন করব কিন্তু এটা একটা চালাকি মাত্র এগিয়ে যাও রুশ বাহিনীকে ধ্বংস করো সে বাহিনীর মালপত্র ও গোলা তো তোমার মুঠোর মধ্যে রুশ সম্রাটের এডডিকং একটি জোচ্চোর ক্ষমতাহীন অফিসাররা তো কিছুই নয় এই অফিসারটির কোনো ক্ষমতাই ছিল না ভিয়েনা সেতু পার হওয়ার পর অস্ট্রিয়ারা তোমাদের চালাকির হাতে ধরা দিয়েছিল তুমিও সম্রাটের এড্ডিকংয়ের চালাকির হাতে ধরা দিয়েছ নেপোলিয়ান এই ভয়ঙ্কর চিঠি নিয়ে নেপোলিয়ানের ঘোড়া ছুটিয়ে চলে গেল মুরাতের কাছে পাছে তৈরি শিকার হাতছাড়া হয়ে যায় এই ভয়ে সেনাপতিদের উপর ভরসা না করে রক্ষী বাহিনীকে সঙ্গে নিয়ে নেপোলিয়ান স্বয়ং চলল যুদ্ধক্ষেত্রে আর ব্রাত্য সেনের চার হাজার সৈনিক মনের আনন্দের শিবিরে আগুন জ্বালালো হাত পা গরম করে আরাম করল তিন দিনের মধ্যে এই প্রথম পরিজ রান্না করল অথচ তাদের একজনও জানল না বা কল্পনা করল না তাদের ভাগ্যে কি আছে অধ্যায় নাম্বার পনেরো কুতুজভের কাছে অনবরত অনুরোধ জানানোর পরে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে প্রিন্স আন্দ্রু গ্রন্থে পৌঁছে ব্যাগ্রেশনের সঙ্গে দেখা করল বোনাপারদের অ্যাডজোটার তখনও মুরাতের কাছে পৌঁছয়নি আর যুদ্ধও শুরু হয়নি ব্যাগ্রেশনের সেনাদলের কেউই প্রকৃত অবস্থার কোনো খবরই রাখে না তারা মুখে শান্তির কথা বললেও শান্তি স্থাপনের সম্ভাবনায় বিশ্বাস করে না যারা যুদ্ধের কথা ভাবছে তারাও বিশ্বাস করে না যে অবিলম্বেই কোনো যুদ্ধবিগ্রহ শুরু হবে ব্যাগ্রেশন জানে বলকনস্কি একজন প্রিয় পাত্র ও বিশ্বাসী অ্যাডজুটান্ট তাকে সে বিশেষ মর্যাদা ও অনুগ্রহের সঙ্গে স্বাগত জানালো বুঝিয়ে বলল যে সেই দিন অথবা তার পরদিনই একটা সংঘর্ষ হতে পারে যুদ্ধকালে সে ইচ্ছা করলে তার সঙ্গেও থাকতে পারে অথবা পশ্চাদবর্তী বাহিনীর সঙ্গে যোগ দিলে পশ্চাদোপসরণকারীদের উপরেও নজর রাখতে পারে আর সে কাজটাও খুবই গুরুত্বপূর্ণ তারপরেই যেন প্রিন্স আন্দ্রুকে নিশ্চিত করার জন্যই আর একবার বলল অবশ্য আজই কোনো সংঘর্ষ হবার সম্ভাবনা খুবই কম ব্যাগ্রেশন মনে মনে ভাবল সে যদি একজন সাধারণ ফুলবাবু অফিসারের মতো একটা মেডেল গলায় পড়বার জন্য এখানে এসে থাকে তাহলে পশ্চাৎ রক্ষী বাহিনীতে থেকেও সে পুরস্কারটা বাগাতে পারবে কিন্তু সে যদি আমার সঙ্গে থাকতে চায় তো থাকুক একজন সাহসী অফিসার হলে সে এখানে অনেক কাজে লাগবে প্রিন্স আন্দ্রু কোনো জবাব দিল না শুধু চারদিকটা ঘুরে সেনা দলের অবস্থানটা একবার দেখে নেবার অনুমতি চাইল যাতে যদি কখনো তাকে কোনো হুকুম তামিল করতে পাঠানো হয় তখন নিজের অবস্থাটা সে ভালোভাবে বুঝে নিতে পারে কর্তব্যরত একজন অফিসার প্রিন্স আন্দ্রুকে সবকিছু ঘুরিয়ে দেখানোর ভার নিল অফিসারটি সুদর্শন ও সুসজ্জিত অনামিকায় একটা হীরের আংটি আর ফরাসিতে কথা বলতে খুব ভালোবাসে যদিও সে ভাষাটা খুব ভালো বলতে পারে না চারদিকে তারা দেখতে পেল বৃষ্টি ভেজা অফিসাররা ক্লান্ত মুখে কী যেন খুঁজে বেড়াচ্ছে আর সৈন্যরা গ্রাম থেকে দরজা বেঞ্চি ও বেড়া টেনে নিয়ে আসছে সৈন্যদের দেখিয়ে স্টাফ অফিসারটি বলল ওই দেখুন প্রিন্স ওই লোকগুলোকে আমরা থামাতে পারছি না অফিসাররা তো ওদের কথা ভাবেই না আর ওই যে একটা খাবারওয়ালা তাঁবু দেখিয়ে সে বলল ওখানেই সকলে ভিড় করে বসে আছে আজ সকালেই সবগুলোকে বের করে দিয়েছিলাম আর এখন দেখুন আবার ভর্তি হয়ে গেছে আমাকে একবার যেতেই হবে প্রিন্স একটু বকুনি দিয়ে আসি মোটেই সময় লাগবে না প্রিন্স আন্দ্রু এখনও কিছু খাবার সময় করে উঠতে পারেনি সে বলল হ্যাঁ চলুন ভিতরে যাই আমিও একটা রুটি ও কিছু পনির কিনব এ কথা আগে বলেননি কেন প্রিন্স আপনাকে কিছু খেতে দিতাম ঘোড়া থেকে নেমে তারা তাঁবুতে ঢুকল কয়েকজন অফিসার লালচে ক্লান্ত মুখে টেবিলে বসে পান ভোজন করছিল একই কথা বারবার বলার ভঙ্গিতে তিরস্কারের সুরে স্টাফ অফিসার বলল আচ্ছা এসবের অর্থ কী সাহেবরা আপনারা জানেন এভাবে ঘাঁটি ছেড়ে আসতে আপনারা পারেন না প্রিন্স তো হুকুম জারি করেছেন যে কেউ তার ঘাঁটি ছাড়বে না আর আপনি ক্যাপ্টেন একটা সুটকো নোংরা ছোটোখাটো গোলন্দাজ অফিসারের দিকে ফিরে সে পড়ল অফিসারটির পায়ে বুট নেই শুধু মোজা বুট জোড়া খাবারওয়ালাকে দিয়েছে শুকোবার জন্য তারা ঘরে ঢুকলে সে একটু হেসে কোনো রকমে উঠে দাঁড়ালো স্টাফ অফিসার বলতে লাগলো আচ্ছা আপনার কি লজ্জা নেই ক্যাপ্টেন তুসিন সকলেই মনে করে যে একজন গোলন্দাজ অফিসার হিসেবে আপনি একটা সৎ দৃষ্টান্ত স্থাপন করবেন অথচ বিনা বুটে আপনি এখানে এসেছেন বিপদ সংকেত বেজে উঠলেই তো বিনা জুতোই আপনি খুব অসুবিধায় পড়ে যাবেন স্টাফ অফিসার হাসলো। আরে সাহেবরা আপনারা সবাই দয়া করে যার যার ঘাঁটিতে চলে যান আদেশের সুরে সে কথা বলল গোলন্দাজ অফিসার তুষিনের দিকে তাকিয়ে প্রিন্স আন্দ্রু হেসে ফেলল নিঃশব্দে হাসতে হাসতে অফিসারটি মোজা পরা এক পা থেকে অন্য পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বড় বড় বুদ্ধিদীপ্ত দুটি চোখ মেলে প্রশ্ন দৃষ্টিতে একবার প্রিন্স আন্দ্রুর দিকে একবার স্টাফ অফিসারের দিকে তাকাতে লাগল সৈনিকরা বলে বুট বেশি আরাম হয় অসুবিধাজনক ভঙ্গিতে দাঁড়িয়ে ক্যাপ্টেন তুষিন সলজ্জ হাসির সঙ্গে বলল তার ইচ্ছা ছিল কথা একটু ঠাট্টার সুর কিন্তু কথা শেষ করার আগেই সে বুঝতে পারল যে তার পরিহাসকে কেউ মেনে নিচ্ছে না আর তার কথায়ও সে সুরটি বাজেনি সে কিছুটা বিব্রত বোধ করল নিজের গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করে স্টাফ অফিসার বলল দয়া করে যার যার ঘাঁটিতে ফিরে যান প্রিন্স আন্দ্রু আর একবার গোলন্দাজ অফিসারটির ছোটোখাটো চেহারার দিকে তাকালো চেহারাটা কেমন যেন অদ্ভুত একজন সৈনিকের পক্ষে সম্পূর্ণ বেমানান বরং কিছুটা ভারের মতো অথচ অত্যন্ত আকর্ষণীয় স্টাফ অফিসার ও প্রিন্স আন্দ্রু ঘোড়ায় চেপে এগিয়ে চলল গ্রাম ছাড়িয়ে বিভিন্ন রেজিমেন্টের সৈনিক ও অফিসারদের সঙ্গে দেখা করে তাদের ছেড়ে আরও এগিয়ে তারা এক জায়গায় দেখতে পেল বাঁধিকে একটা খাদ কাটা হচ্ছে আর তার থেকে যে নতুন কাটা মাটি ফেলা হচ্ছে সেটা দেখতে লাল ঠান্ডাবাতার সত্ত্বেও কয়েক ব্যাটেলিয়ান সৈন্য শার্ট গায়ে দিয়ে সেই মাটির বাঁধের উপর সাদা পিঁপড়ের মতো ভিড় করে আছে বাঁধের পিছন থেকে কতকগুলি অদৃশ্য হাত অনবরত কোদাল ভর্তি করে লাল কাদা উপরে ছুঁড়ে ফেলছে প্রিন্স আন্দ্রু আর অফিসারটি ঘোড়া নিয়ে এগিয়ে খাদগুলো দেখে আবার চলতে লাগল ঠিক তার পেছনে তারা দেখতে পেল কয়েক ডজন সৈন্য অবিরাম দলের পর দল খাত থেকে ছুটে এসে সেখানে হাজির হচ্ছে এই সব পায়খানার বিষাক্ত আবহাওয়ার হাত থেকে পালিয়ে বাঁচার জন্য তারা দুজন নাক চেপে ধরে ঘোড়া ছুটিয়ে দিল স্টাফ অফিসার ফরাসিতে বলল শিবির জীবনের এও একটা সুখ প্রিন্স বিপরীত দিকের পাহাড় বেয়ে তারা উঠতে লাগলো সেখান থেকে ফরাসিদের বেশ দেখা যায় প্রিন্স আন্দ্রু একটু থেমে জায়গাটা ভালো করে দেখতে লাগলো সব চাইতে উঁচু জায়গাটা দেখিয়ে স্টাফ অফিসার বলল ওই আমাদের কামান এগুলো সেই বুটহীন অদ্ভুত লোকটির অধীন ওখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন চলুন প্রিন্স ওখানে যাওয়া যাক স্টাফ অফিসারের সঙ্গ এড়াবার জন্য প্রিন্স বলল আপনাকে অনেক ধন্যবাদ আমি একাই যাব দয়া করে আপনি আর কষ্ট করবেন না স্টাফ অফিসার সেখানেই থেকে গেল প্রিন্স আন্দ্রু একাই এগিয়ে গেল যে যত শত্রুর দিকে এগিয়ে যেতে লাগল সৈন্যরা ততই সুশৃঙ্খল আর খুশি হয়ে উঠতে লাগল ফরাসি বাহিনীর কাছ থেকে সাত মাইল দূরে অবস্থিত জনাইম রোডে আজ সকালে সে যখন মালবাহী গাড়িগুলিকে পার হয়ে আসছিল তখন সেখানেই দেখেছিল সর্বাধিক বিশৃঙ্খল ও অবসাদ গ্রন্থেও কিছুটা আতঙ্ক ও বিপদের শঙ্কা বোঝা গিয়েছিল কিন্তু প্রিন্স যতই ফরাসি বাহিনীর দিকে এগোতে লাগলো আমাদের সৈন্যদের মনে ততই আত্মবিশ্বাস জাগতে লাগলো গ্রেট কোট পরিহিত সৈন্যরা সব সার দিয়ে দাঁড়ালো সার্জেন্ট মেজর ও কোম্পানি অফিসাররা তাদের গুনতে লাগল প্রতিটি দলের শেষ সৈনিকটির পাঁজরে খোঁচা মেরে তাকে হাত তুলতে বলল ইতস্তত ছড়িয়ে পড়ে সৈন্যরা কাঠের গুঁড়ি ও ঝোপ জঙ্গল টেনে এনে হাসি মুখে গল্প করতে করতে ছাউনি ফেলছে কেউ বা আগুনের পাশে বসে শার্ট ও পায়ের পটি শুকাচ্ছে আবার অনেকেই বয়লার ও পরিচ কুকুরের পাশে জড়ো হয়ে বুট ও ওভারকোট মেরামত করছে এক দলের ডিনার তৈরি হয়ে গেছে সৈন্যরা সতৃষ্ণ নয়নে ধুমায়িত রান্নার দিকে তাকিয়ে অপেক্ষা করে আছে কোয়ার্টার মাস্টার সার্জেন্ট একটা কাঠের বাটি হাতে নিয়ে চলেছে জনৈক অফিসারের কাছে সে বসে আছে ছাউনির সামনে একটা কাঠের গুড়ির উপর সে খাবারটা চেখে দেখবে তবে সেটা সৈন্যদের পরিবেশন করা হবে আর এক কোম্পানির সৈন্যর ভাগ্য খুব ভালো কারণ সব কোম্পানির ভাগ্যে ভদকা জোটে না মুখে দাগওয়ালা চওড়া কাঁধ একজন সার্জেন্ট মেজরকে ঘিরে তারা বসেছে আর একটা ছোট পিপে কাত করে তার দিকে এগিয়ে ধরা ক্যান্টিনের কৌটোগুলোকে সে একে একে ভরে দিচ্ছে সৈন্যরা ভক্তির সঙ্গে সেই কৌটোকে ঠোঁটের কাছে তুলে মুখের মধ্যে ভদকা ঢেলে কৌটো খালি করে দিয়ে খুশি মুখে ঠোঁট চাটতে চাটতে আর গ্রেট কোটের আস্তিনে মুখ মুছতে মুছতে সার্জেন্ট মেজারের কাছ থেকে দূরে চলে যাচ্ছে সকলেরই চোখে মুখে এত গভীর প্রশান্তি যেন শান্তিপূর্ণ শিবির জীবন শুরু করার আগে তারা বাড়িতে বসে এসব করছে তাদের দেখে মনেই হয় না যে এমন একটা আসন্ন যুদ্ধে তারা শত্রুর একেবারে মুখোমুখি দাঁড়িয়েছে যাতে তাদের অন্তত অর্ধেক সৈন্য সেই রণক্ষেত্রেই পড়ে থাকবে বেশ কিছু দূর এগিয়ে প্রিন্স আন্দ্রু এক প্লাটুন গোলন্দাজ সৈন্যের সামনে এসে পৌঁছল তাদের সামনে একটি উলঙ্গ লোক পড়ে আছে দুটি সৈন্য তাকে ধরে আছে আর অন্য দুজন ছোট লাঠি ঘুরিয়ে তার খোলা পিঠে আঘাত করে চলেছে লোকটি অস্বাভাবিক রকমের চিৎকার করছে একজন মেজর তাতে কোনোরকম কান্না দিয়ে পায়চারি করছে আর বারবার চেঁচিয়ে বলছে একজন সৈন্যের পক্ষে চুরি করা অত্যন্ত লজ্জার কথা একজন সৈন্যকে হতে হবে সৎ সম্মানিত ও সাহসী কিন্তু সে যদি তার সহকর্মীদের জিনিস চুরি করে তাহলে তো তার কোনো সম্মানই থাকতে পারে না সে তো একটা বদমাস চালাও চালাও কাজেই লাঠির হিসি শব্দ আর অসহায় তীব্র চিৎকার চলতেই লাগলো চালাও চালাও মেজর বলল কিং কর্তব্য বিমোর একটি অফিসার বেদনার্থ মুখে সেখান থেকে এগিয়ে এসে অশ্বারোহী অ্যাডজোটান্টের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল অগ্রবর্তী প্রথম সারিতে পৌঁছে প্রিন্স আরও এগিয়ে বলল ডান ও বাঁদিকে আমাদের সৈন্যদল ও শত্রু সৈন্যের মধ্যে অনেকখানি দূরত্ব থাকলেও আমাদের যে মধ্যবর্তী সেনাদলের ভিতর থেকে সেদিন সকালেই সন্ধির পতাকা নিয়ে একদল সৈন্য এগিয়ে গিয়েছিল তাদের অবস্থান ও শত্রু সৈন্যের অবস্থান এতই কাছাকাছি যে তারা পরস্পরের মুখ দেখতে পারে কথাও বলতে পারে তাছাড়া উভয় পক্ষেরই প্রহরী সেনাদল ছাড়াও কিছু কৌতূহলী দর্শক সেখানে জমা হয়েছিল যারা হাসি ঠাট্টা করতে করতে অপরিচিত বিদেশি সৈন্যদের দিকে তাকিয়েছিল যদিও খুব সকাল থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কেউই প্রহরারত সেনাদলের কাছে যেতে পারবে না তবু অফিসাররা উৎসুক দর্শকদের ঠেকিয়ে রাখতে পারেনি আর প্রহরী সেনাদল ও সঙ্গের দলের লোকদের মতো ফরাসিদের উপর নজর না রেখে কৌতূহলী দর্শকদেরই দেখছে এবং কখন তাদের বদলি সেনাদল আসবে তার জন্য অপেক্ষা করে আছে ফরাসিদের ভালো করে দেখার জন্য প্রিন্স আন্দ্রু সেখানে থামলো। একজন রুশ বন্দুকধারী জনৈক অফিসারের সঙ্গে প্রহরী সেনা দলের কাছে গিয়ে একটি ফরাসি গোলন্দাজ সৈনিকের সঙ্গে উত্তেজিতভাবে দ্রুত কথা বলছিল তাকে দেখিয়ে একজন সৈনিক অপরজনকে বলল দেখো ওদিকে দেখো ওর বকবকানিটা শোনো খুব ভালো তাই না ফরাসিরা ওর সাথে শুধু কথার বেলায় তাল রাখতে পারে এদিকে দেখো সিধারাব থামো মন্দি শোনো চমৎকার সিদারাব বলল তাকে ফরাসি ভাষায় খুব পটু বলে মনে করা হয় যে সৈনিকটির কথা বলে ওরা হাসছিল সে দলক্ষব প্রিন্স আন্দ্রু তাকে চিনতে পেরে তার বক্তব্য শোনবার জন্য থামল তাদের রেজিমেন্টকে বাঁদিকের সারিতে মোতায়েন করা হয়েছে সেখান থেকেই সে তার ক্যাপ্টেনের সঙ্গে এসেছে অফিসারটি তার কথার বিন্দু বিসর্গও বুঝতে পারছিল না তবু যাতে একটি কথাও হারিয়ে না যায় এমনিভাবে সামনে ঝুঁকে অফিসারটি তাকে উস্কে দিয়ে বলল আরে চালাও চালিয়ে যাও আরও কথা বলো আরও ও কি বলছে দলকপ ক্যাপ্টেনের কথা জবাব দিল না ফরাসি গোলন্দাজটির সঙ্গে তখন তার খুব বচসা চলছে স্বভাবতই তারা যুদ্ধ নিয়েই কথা বলছে অস্ট্রীয় ও রুশদের মধ্যে গোলমাল করে ফরাসিটা প্রমাণ করতে চাইছে যে রুশরা আত্মসমর্পণ করে উলাম থেকে পালিয়ে গেছে আর দলকপ বলছে যে রুশরা আত্মসমর্পণ করেনি নি উপরন্তু ফরাসিদের হারিয়ে দিয়েছে দলকপ বলল তোমাদের এখান থেকেও তার আবার হুকুম আমরা পেয়েছি আর তোমাদের তাড়িয়ে দেব ফরাসি গোলন্দাজটি বলল। তবে খেয়াল রেখো কষাকসহ তোমরা সকলে না বন্দি হও ফরাসি শ্রোতা ও দর্শকরা হেসে উঠল দলকপ বলল শুভরবের নেতৃত্বে যেমন করেছিলাম তেমনি তোমাদের নাচিয়ে ছাড়ব জনৈক ফরাসি জিজ্ঞেস করল ও আবার কি সুর ধরেছে সে হয়তো আগেকার কোনো যুদ্ধের কথা বলছে তাই মনে করে আরেকজন বলল সে তো প্রাচীন ইতিহাস সম্রাট অন্যদের যেমন শিক্ষা দিয়েছেন তেমনি তোমাদের শুভরবকেও শিক্ষা দেবেন বোনাপাত দলকপ কথাটা বলতেই ফরাসি লোকটি তাকে বাধা দিল বোনাপাট নয় তিনি সম্রাট পবিত্র নাম সে ডেকে বলল শয়তান তোমার সম্রাটের ছাল ছাড়িয়ে নিক সৈনিকদের কড়া রুশ ভাষায় একটা খিস্তি করে দলকা বন্দুক কাঁধে নিয়ে সরে গেল ক্যাপ্টেনকে বলল আইভান লুকিচ চলে এসো প্রহরী সৈন্যরা বলল ফরাসি ভাষা এইভাবেই বলতে হয় সিদরব এবার তুমি একটু চেষ্টা করে দেখো ফরাসিদের দিকে ঘুরে সিদরব একবার চোখ টিপল তারপর খুব তাড়াতাড়ি কতগুলি অর্থহীন বরল বিশেষ সুর করে আউরে যেতে লাগল কারি মালা তাফা সাফি মোতের কাশকা সৈন্যরা সকলে মিলে এমন অট্টহাসি হেসে উঠল যে তার ছোঁয়াচ ফরাসিদের মনেও ঢেউ তুলল তারা আর কি করে গাদা বন্দুকের বারুদ বের করে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিল এবং অতি দ্রুত সেখান থেকে প্রস্থান করল বন্দুকগুলি কিন্তু গোলা বারুদ ভরাই রয়ে গেল প্রাচীরের ফোকর ও পরীক্ষাগুলি তাকিয়ে রইল তেমনি ভয়ঙ্কর চোখে আর কামানগুলি আগের মতোই পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রইল পনেরো নম্বর অধ্যায় শেষ হলো সেই সঙ্গে আজকের মতো গল্প পাঠ শেষ করলাম আবার ফিরে আসবো এর পরের অধ্যায়টি নিয়ে অর্থাৎ ১৬ নম্বর অধ্যায়টি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে সাবস্ক্রাইব করো তাহলে নতুন গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে রাখলাম